একদিনে সদ্যজাত শিশুর জীবিতভাবে উদ্ধার জঙ্গল থেকে। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোরবেলা মধুপুর এলাকার একজন রাবার চাষি নিজ রাবার বাগানে যায়। সেখানে গিয়ে আচমকা ছোট্ট একটি শিশুর চিৎকার পেয়ে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় জঙ্গলে একটি শিশু জীবিত অবস্থায় চিৎকার করছে। পরে মুহূর্তের মধ্যেই এলাকার জনগণ জড়ো হয়, খবর দেওয়া হয় মধুপুর থানায়, ছুটে আসে পুলিশ। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সুস্থ আছে। এলাকার জনগণের বক্তব্য থেকে জানা যায়, অবৈধ কুকর্মের জেরে এই শিশুটিকে ফেলে চলে যায়। তা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায় সেই শিশুটি কন্যা সন্তান। আজ ভোরে হয়তো শিশুটির জন্ম হয়েছে। পরে মধুপুর হাসপাতালে বিশালগড় চাইল্ডলাইনের লোক এসে শিশুটির খবর নেয় এবং সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। এখানে আমরা ভোরবেলা গাছ থেকে এসেছি, তখন দিয়ে একটা বাচ্চা এখানে চিলুই করতেছে। তো আমরা থানাতে খবর দিয়েছি এবং এটা থানা এসে কি মনে হয় ঘটনাটা? এটা মনে হয় কেউ ফেলে দিয়ে গেছে। কত নিবে বাচ্চাটা? আমরা প্রথমে খবরটা মিটন বিশ্বাস নামে একটা লোক ফোন করছে। ফোন করে জানা যায় এখানে একটা সদ্যজাত শিশু পাওয়া গেছে মধুপুর পিএস এর পেছনে। তারপর খবর পাওয়া মাত্র আমরা এখানে চাইল্ডলাইন থেকে ছুটে আসি। তারপর বাচ্চাটাকে ওখানে হসপিটালে এডমিশনে চলছে, আর পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন কি আপনাদের হেফাজতে রাখবেন বাচ্চাটা নাকি? আমরা এখন এটার যে প্রসিডিউর আছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে, সেই প্রসিডিউর মতো সেটা করব। আপনাদের কোনো পরিচয় পাওয়া গেছে বাচ্চাটার? না, এখন কোনো পরিচয় পাওয়া যায়নি। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।